नमस्कार बंधुरा, आमि चले एसेछि सुपर्णार हबिज रान्नाघरे। तो आमि आजके तोमादे देखाबो, देखो ग्राम बांगलार एकटी खाबार जेटा संरक्षण करे तोमरा राखते पारबे आमरा जानी, किन्तु लागबे कि कि सेटा तोमादेर आगे प्रथमे बोले दिच्छि। लागबे आमार देखो कलाइयेर डाल चोका छाड़ानो, आमि बाजार थेके निये एसेछि बोले दिये देबे। तो एटा आमि सारा रात भिजिए रेखेछि, सारा रात भिजानोर परे आमि भालो करे परिष्कार करे एटाके धुये रेखेछि। आर लागबे आमार हिंग, देखो हिंग अल्प एकटू हिंग आमि भिजिए रेखेछि जल दिए। लागबे आमार लवण आर लंकार गुड़ो परिमाणे अल्प, लागबे मौरी कालो जिरे आर एकटू जिरे। तो आमि मौरी परिमाणटा बेशी निएछि, देखो जिरेटा अल्प निएछि, कालो जिराटाओ अल्प निएछि। ताहले एबार चलो आमि डालटाके पेस्ट करे निब। तो आमि तार जन्य मिक्सि व्यवहार करब, तोमरा शिलनोड़ाओ व्यवहार करते पारो। तो आमि प्रथमे मिक्सिते डालगुलो पिसे निब। देखो मिक्सिते डालगुलो पिसे आमि एई देखो एरकम करेछि, एइभाबे आमि सबगुलो पिसे निये आबार आसछि। एई देखो आमि सब डालटा एइभाबे मिक्सिते पेस्ट करे चले एसेछि। एबार आमि देखो कि करब, आमि जे मसलाटा निएछि प्रथमे आमि मौरी आर जिरेटा एकटु गुड़ो करे निब, हालका करे, हाफ भाँगा जाके बोले। देखो आमि एइभाबे आध भांगा करे निएछि जीरा आर मौरीटा। एबार आमि ओइटाके कालो जीराटा मिक्स करे दिलाम एर साथे। देखो आमि पुरो डालटा एखाने पाटार उपर निये निएछि। एबार आमि प्रथमे जे हिंगटा भिजिए रेखेछि देखो सेटा दिए दिब। हिंगटा अपशनल, जारा हिंग पछन्द करो ना तारा दिबा ना। ताहले এবার এই দেখো এবার যে মশলাটা রেখেছি সেটাও আমি দিয়ে দিলাম। এবার লবণ লঙ্কাটাও দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নেব এটাকে। আমি যাতে সবার সাথে এটা মিশে যায়, এই দেখো সবগুলোর সাথে মিশিয়ে নিলাম। এবার আমি এটা উঠিয়ে নেব, এতটা আমার এখন লাগবে না, আমি অল্প অল্প করে ফেটাবো। এবার দেখো এইভাবে ফেটাতে হবে, যতক্ষণে ডালটা হালকা না হবে আমি ফেটিয়ে যাব কিন্তু। হ্যাঁ ফেটানো হয়ে গেছে। হ্যাঁ তো এবার আমি ফেটানো হয়েছে কিনা আমি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরাও বুঝতে পারবে যারা নতুন বড়ি দিচ্ছ। আমি এটা ফেটিয়েছি আর যেটা ফেটাইনি দেখো, এই দেখো এই ডালটা, তাহলে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি দেখো কী করে বুঝবা যে ফেটালে হালকা হয়ে যায়। দেখো এটা আমি দিলাম, এটা সঙ্গে সঙ্গে ডুবে গেল। হ্যাঁ তাহলে আমি এটা তো ফেটাইনি। এবার আমার ফেটানোটা নিয়ে দেখো আমি তোমাদের দেখাচ্ছি যে আমার ফেটানো হয়ে গেছে। এই এই দেখো দেওয়ার সঙ্গে সঙ্গে ভেসে গেল, তাহলে আমার ফেটানো হয়ে গেছে, আমি এবার বড়ি দিতে পারবো। আর এই যে এবার আমি একটা মশারির নেট নিয়েছি, আমার কাছে তো নেট নেই, এবার আমার কাছে খাটও নেই, গ্রামের লোক খাটের উপরে বড়ি দেয়, তো আমি একটা মশারির নেটের উপরেই বড়িটা দিব। তো প্রথমে দেখো আমি দিচ্ছি, এই দেখো এইভাবে করে দিতে হবে। এই যে চলো আমি তাহলে তোমাদের আবার পরে দেখাচ্ছি। দেখো আমার দেওয়া শেষ হয়ে গেছে বড়ি। এবার আমি নিয়েছি দেখো শুকনো লঙ্কা আর এই যে তুলসী মঞ্জুরি। এটা কেন দেয় আমিও জানি না, যদিও আমার মা ঠাকুমা দিদারা দিত, এভাবে আমিও দিয়ে দিলাম। কেন দেয় আমি সেটা তোমাদের বলতে পারবো না, তো আমি এইভাবে দিয়ে দিলাম ব্যাস। আমার বড়ি দেওয়া তো তোমাদের দেখালাম কি করে বড়ি দিয়েছি, যে বড়িটা আমি দিয়ে আসলাম সে বড়িটা অন্তত পক্ষে তিন দিন রোদ লাগবে, তারপরে উঠানো যাবে। দু একদিন রোদ দিয়ে আমি উঠিয়ে নেব, তারপরে ভালো করে শুকিয়ে এইভাবে, এই দেখো এই বড়ি চার পাঁচ দিন অন্তত লাগে শুকাতে, একটু দেরি লাগে, ধৈর্য ধরতে হবে। তো এই দেখো এইভাবেই আমি বড়িটা দিয়েছি এবং এই শুকিয়ে গেছে, দেখো এই বড়িটা শুকনো হয়েছে। তাহলে তোমরাও এইভাবে বড়ি দিবে, বড়ি দেওয়া কোনো ঝামেলার কাজ না। তো চলো আজকে এই পর্যন্ত, টাটা।